2021 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বিশেষ খবর নিয়েছি একটা। খবরটা কিন্তু 100% শিওর না, কারণ এই লিঙ্কটা তোমাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ভালো করে পড়ে নেবে। এটা ওয়েবসাইট খোলা আছে, তা আমি সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে পরীক্ষার যে রুটিনটা। আমরা তো অপেক্ষায় আছি কি সিলেবাস হবে, যাক সিলেবাস পেয়ে গেছি, সিলেবাস সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার রুটিনটা একটা ধারণা নিয়ে নাও, যে রুটিনটা অনেক স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, দেখলাম তাদেরকে ওয়েবসাইটে পাঠানো হয়েছে বর্তমান ইয়ে থেকে, কিন্তু আমি একটা ওয়েবসাইট থেকে তোমাদের লিঙ্কটা দিলাম। যে মঙ্গলবার পড়ছে 1 জুন 2021 সালে প্রথম পরীক্ষা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজে তো বাংলা, বুধবার দিন 2 তারিখ পড়বে ইংরাজি, আছে 3 তারিখে পরীক্ষা নেই, 4 তারিখে আছে জুন ইতিহাস হিস্টোরি আছে। শুক্রবারের পর শনিবার, তো বৃহস্পতিবারে পরীক্ষাটা পাবে না, শনিবারে পরীক্ষা জিওগ্রাফি। তোমরা তাহলে ইতিহাসে ছুটি পাচ্ছ, একটা ইতিহাসের দিন ছুটি পাচ্ছ, আবার অঙ্কের দিন ছুটি পাচ্ছ সোমবার। শনিবারের পর যখন আবার সোমবার আসছে অঙ্ক হবে, সেটা 7 তারিখ 7ই জুন। তারপরে ফিজিক্যাল সায়েন্সে ছুটি নেই মঙ্গলবার, তারপরে ছুটি নেই বুধবার বৃহস্পতিবার। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের পর লাইফ সায়েন্স, আর তারপরে অপটিক্যাল সাবজেক্ট ঐচ্ছিক যেগুলো আছে। তাহলে তোমাদের আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে যে লেখাগুলো আছে এই ওয়েবসাইট দেবো লেখাটা পড়তে পারো, নিচে সবই তোমরা পেয়ে যাবে। এবং বলে দিচ্ছি দেখো এখানটাতে কিছু কথা, তার মানে শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন তবে পর্ষদ যখন অফিসিয়াল মাধ্যমিক রুটিন প্রকাশিত করবে এই পোস্টটি আপডেট করে দেওয়া হবে, মানে এই পোস্টটা আবার তখন পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তাও দেখা যাচ্ছে যে এটা মোটামুটি একটা ধারণা, অফিসিয়ালভাবে এখনও ঘোষণা হয়নি, কারণ অফিসিয়ালভাবে ঘোষণা একটুখানি হয়তো এদিক ওদিক হতে পারে, কারণ জানি আমাদের নির্বাচন আছে, বিধানসভা নির্বাচন, হয়তো কোনো কারণে কোনো প্রবলেমে কোনো ছুটির দিন পড়লো, কিছু একটা প্রবলেম থাকলে 2-1টা ডেট হয়তো। তবে এটুকু আমরা শিওর জুনের ফার্স্ট সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু হয়ে যাবে। যদি এই রুটিনটা থেকে যায় খুব ভালোই হবে, কারণ আমরা ছুটি পাচ্ছি ইতিহাসের এবং অঙ্কে, আর আমরা কিছুদিন ছুটি পাচ্ছি না। তোমরা লিঙ্কটাকে ক্লিক করে দেখে নিতে পারো। যাক, আমি তাহলে তোমাদের খবরটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।